আসসালামু আলাইকুম, আমি আহসানউদ্দিন খান, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাক নির্বাচনী সিলেবাসে যে আমি ভূগোল ও পরিবেশের অষ্টম অধ্যায় মানব বসতি নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, এই ক্লাসে আমি তোমাদের একাদশ অধ্যায়ের বাংলাদেশের সম্পদ ও শিল্প নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সম্পদ ও শিল্প, একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে সম্পদ ও শিল্পের উপর। প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে ব্যবহার করা হয়। কৃষি ও বন সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। উন্নয়নশীল দেশ হিসেবে দেশের শিল্পের গুরুত্ব অপরিসীম। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষিপূর্ণ। কৃষি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের প্রায় 80% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবেই কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ভারতের অর্থবছরে জিডিপি সার্বিক খাতে কৃষি খাতের অবদান প্রায় 13%। দেশের শ্রমশক্তির মোট 47.50% কৃষিখাতে নিয়োজিত। কৃষিখাতের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা ইত্যাদি। বাংলাদেশের কৃষিজ ফসলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে খাদ্যশস্য আর একটি হচ্ছে অর্থকরী ফসল। খাদ্যশস্যগুলো কি? ধান, গম, ডাল, তেল, বাজ, আলু, ভুট্টা। সবজি আর অর্থকরী ফসল হচ্ছে পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল। এখন আমরা খাদ্যশস্য নিয়ে আলোচনা করব। খাদ্যশস্য ধান, খাদ্যশস্য ধান। বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে ধানই প্রধান। এদেশের আউশ, আমন, বোরো প্রভৃতি ধরনের ধান চাষ হয়। বাংলাদেশের সকল জেলায় ধান উৎপাদিত হয়। রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে ধান চাষ বেশি হয়। তবে রংপুরে আমন ধান ও সিলেটে বোরো ধান ভালো হয়। ধান চাষের জন্য উপযোগী অবস্থা। ধান চাষের জন্য 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন এবং 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। পলিমাটি, নদীর আবহাওয়িকায় পলিমাটিতে ধান চাষ বিশেষ উপযোগী। গম, বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গম চাষ হয়। তবে উত্তরাঞ্চল জেলা বলতে গম চাষ জন্য বেশি উপযোগী। গম চাষের জন্য উপযোগী অবস্থা হচ্ছে, গম চাষের জন্য সাধারণত 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন এবং 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। বাংলাদেশের উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক। অন্যান্য খাদ্যশস্যের মধ্যে তেল বীজ, ডাল, মটর, মশকলাই, ভুট্টা, যব, আলু, সবজি, ফলমূল প্রধান। বাংলাদেশের শীতকালে এসব খাদ্যশস্য কম খরচে চাষ করা যায়। অর্থকরী ফসল, যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকেই অর্থকরী ফসল বলা হয়। অর্থকরী ফসল কি? এমন কিছু ফসল আছে যেগুলো আমরা সরাসরি বিক্রির জন্য চাষ করে থাকি, যেমন পাট। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশে সাধারণত দুই রকমের পাট চাষ হয়, দেশি এবং তোষা পাট। রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল প্রভৃতি জেলায় পাট ভালো জমে। পাট চাষের জন্য উপযোগী অবস্থা। পাট চাষ উষ্ণ অঞ্চলের ফসল। পাট চাষের জন্য অধিক তাপমাত্রা প্রয়োজন 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং প্রচুর বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। নদীর আবহাওয়ায় পলিযুক্ত দোআঁশ মাটিতে পাট চাষের জন্য বিশেষ উপযোগী। ইক্ষু, চিনি, গুড় ইত্যাদি উৎপাদনের ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল। ইক্ষু চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন। ইক্ষুর জন্য উপযুক্ত অবস্থা হচ্ছে 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কমপক্ষে 150 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। চা, বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে চা অন্যতম। এমন অঞ্চলে চা হয় যে অঞ্চলে পানি জমে থাকে না কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঠাকুরগাঁও চা বাগান রয়েছে। চা চাষের জন্য উপযুক্ত আবহাওয়া হচ্ছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 250 সেন্টিমিটার বৃষ্টিপাত। উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। শস্য বহুমুখীকরণ, বাংলাদেশ শীতকালে প্রধানত রবি শস্য চাষের জন্য উপযোগী। এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে প্রায় একই ধরনের শস্য চাষ করা হয়। এর ফলে যেমন কৃষকের শস্য মূল্য কম পায়, জমিতে একই শস্য চাষে মাটির পুষ্টিকে ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি বহু ধরনের শস্য চাষ উচ্চ মূল্যপ্রাপ্তিতে কৃষকের উপকৃত করে। বিভিন্ন শস্য গাছের অংশ নানা ধরনের জৈব মাটিতে যৌগ করে মাটির পুষ্টির ঘাটতি রোধ করে, ফলে অত্যাধিক সার ব্যবহার করতে হয় না। এভাবে কৃষি বহুমুখী শস্য চাষ করে নিজের এবং পরিবেশের উপকৃত করতে পারে। বাংলাদেশের বনাঞ্চল, বনভূমি থেকে সম্পদ উৎপাদিত হওয়া বা পাওয়া যায় তাকেই বনসম্পদ বলে। বনভূমি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকেই বনসম্পদ বলা হয়। একটি দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য 25% বনভূমির প্রয়োজন, কিন্তু বাংলাদেশে বনভূমি রয়েছে 17.62%। জলবায়ু ও মাটির গুণাগুণের তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কান্তীয় চিরহরিৎ এবং পাতা গাছের বনভূমি,
পাতাঝরা গাছের বনভূমি, কান্তীয় পাতাঝরা গাছের বনভূমি, স্রোতজ বনভূমি বা সুন্দরবন, কান্তীয় চিরহরিৎ পাতাঝরা গাছের বনভূমি, বাংলাদেশের খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনে প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেটং অঞ্চলের কিছু অংশে এই বনভূমি বিস্তৃত। পাহাড়ের অধিক বৃষ্টিপবন অঞ্চলে কান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিপবন অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। কান্তীয় পাতাঝরা গাছের বনভূমি, বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপান সময়ে বনভূমি রয়েছে। এই বনভূমিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর জেলার মধুপুর ও বাউলের বনভূমি আর দিনাজপুর রংপুর জেলা বরেন্দ্রভূমি বরেন্দ্র বনভূমি অবস্থিত। স্রোতজ বনভূমি বা সুন্দরবন, উত্তরে খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে হরিণাঘাটা নদী, পিরোজপুর বরিশাল জেলা, পশ্চিমে রায়মঙ্গল হারিয়াবাঙ্গা নদী এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আংশিক প্রান্ত সীমা পর্যন্ত এই বনভূমি বিস্তৃত। এটি খুলনা বিভাগের 6000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। বনাঞ্চলের গুরুত্ব, একটি দেশের অর্থনীতিতে বনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চলের গুরুত্বগুলো আমি নিচে তোমাদের বলছি, তোমরা এগুলো বাসায় পড়ে নিবে। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক গুরুত্ব, দুই নম্বর হচ্ছে পর্যটনশীলের সম্ভাবনা, তিন নম্বর হচ্ছে পণ্য সামগ্রী সংগ্রহ, চার নির্মাণের উপকরণ, পাঁচ শিল্পের উন্নতি, ছয় দুর্যোগের ঝুঁকি হ্রাস, সাত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, আট সরকারের আয়ের উৎস, নয় কৃষি উন্নয়ন, দশ বৈদেশিক মুদ্রা অর্জন। বাংলাদেশের খনিজ, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বনসম্পদ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে থাকে। বনসম্পদ যদি উন্নত হয় দেশের অর্থনীতির ক্ষেত্রে খুবই লাভজনক একটি বিষয়। বাংলাদেশের খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও কঠিন শিলা নিয়ে এখন আমরা আলোচনা করব। খনিজ তেল, বাংলাদেশ উপকূল অঞ্চলে খনিজ তেল আছে বলে বিশেষজ্ঞরা মনে করে। 1986 সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসে সপ্তম কূপে তেল পাওয়া গেছে। এই কূপে দৈনিক প্রায় 600 ব্যারেল অপশোধিত তেল তোলা হচ্ছে। অপশোধিত তেল চট্টগ্রামের তেল শোধনাগারে পরিশোধন করা হয়। মৌলভীবাজার জেলার বরমচালে বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্র অবস্থিত। এই ক্ষেত্র থেকে দৈনিক 1200 ব্যারেল তেল উত্তোলিত হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় 68% প্রাকৃতিক গ্যাস পূরণ করে। এই যাবৎ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 27টি। এই গ্যাস ক্ষেত্রগুলো উত্তোলন সম্ভাবনা ও প্রমাণের মজুদের পরিমাণ প্রায় 27.12 ট্রিলিয়ন ঘন ফুট। এর মধ্যে জুন 2017 পর্যন্ত 14.73 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে এবং 12.93 ট্রিলিয়ন ঘনফুট প্রমাণিত মজুদ গ্যাস অবশিষ্ট রয়েছে। বর্তমানে 21টি গ্যাস ক্ষেত্রে 112টি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে। কয়লা, শক্তির অন্যতম উৎস হচ্ছে কয়লা। কলকারখানা, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবেও কয়লা ব্যবহৃত হয়। কয়লা সম্পদ বাংলাদেশে তত উন্নত নয়। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আবিষ্কৃত মোট 5টি কয়লা ক্ষেত্রে মোট মজুদ কয়লার মজুদের পরিমাণ হচ্ছে 2700 মিলিয়ন টন। কয়লা ক্ষেত্রে কয়লা উত্তোলন শুরুর পর থেকে ফেব্রুয়ারির 2018 পর্যন্ত প্রায় 8.25 মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। বাংলাদেশের ফরিদপুর, ভাগিয়া, চান্দাবিল, খুলনা, কোলাবিল এবং সিলেটের কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে পিট জাতীয় নিম্নমানের কয়লার সন্ধান পাওয়া গেছে। এছাড়া রাজশাহী, বগুড়া, নওগাঁ এবং সিলেট জেলার উৎকৃষ্ট মানের বিটুমিনাস ও লিগনাইট কয়লার সন্ধান পাওয়া গেছে। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা ক্ষেত্র থেকে উৎকৃষ্ট মানের লিগনাইট কয়লা উত্তোলন করা হয়েছে। কঠিন শিলা, রেলপথ, রাস্তাঘাট, গৃহ, সেতু, বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি কাজে কঠিন শিলা ব্যবহৃত হয়। রংপুরের জেলায় রানীপুকুর, শ্যামপুকুর এবং দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। রংপুর, রানীপুকুর থেকে বৈদেশিক সহযোগিতা শিলা উত্তোলন ব্যবস্থা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এখান থেকে বছরে প্রায় 17 লক্ষ টন শিলা উত্তোলন করা যাবে। বাংলাদেশের অর্থনীতিতে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লার গুরুত্ব অপরিসীম। আধুনিক সভ্যযুগে খনিজ তেল একটি প্রয়োজনীয় সামগ্রী। শক্তি, আলো, তাপ উৎপাদনের জন্য তেল প্রয়োজনীয়। খনিজ তেল পরিশোধিত করে গ্যাসোলিন, ডিজেল গ্যাস, কেরোসিন, পিচ্ছিলকারক তেল, প্যারাফিনা প্রভৃতি পাওয়া যায়। রেলগাড়ি, মোটরগাড়ি, জাহাজ, বিমান ইত্যাদি চালাতে পেট্রোল ও ডিজেল ব্যবহৃত হয়। বাংলাদেশে, আমাদের দেশে তেল ক্ষেত্রগুলো হতে তেল পর্যাপ্ত পরিমাণ উত্তোলিত হলে বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস করা সম্ভব। এছাড়া এককভাবে জ্বালানি হিসেবে গ্যাসের উপর নির্ভরশীল হ্রাস করা যাবে। কয়লা জ্বালানি হিসেবে গ্যাসের ও লাকড়ির পরিপূরক হিসেবে ব্যবহৃত হতে পারে। বর্তমানে বড়পুকুরিয়া থেকে উত্তোলিত কয়লা 65% এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত হচ্ছে। অবশিষ্ট 35% কয়লা ব্যবহৃত হচ্ছে ইট ভাটা, কলকারখানা, অন্যান্য খাতে। বনসম্পদ রক্ষায় কয়লায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরাসরি কাঠ ও লাকড়ি পোড়ালে পরিবেশের যে দূষণ হয়, কয়লা ব্যবহার করলে সে দূষণ হয় না। বনসম্পদ রক্ষা ও দূষণ রোধে কয়লা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সাহায্য করে।
কৃষি উন্নয়ন, বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস, সরকারি আয়ের উৎস, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতির ক্ষেত্রে এই খনিজ দ্রব্যগুলো যথেষ্ট অবদান রাখে। এখন আমরা বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করব। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব অপরিসীম। যে দেশে শিল্প যত উন্নত সে দেশের অর্থনৈতিক অবস্থা তত উন্নত। আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকাই, প্রত্যেকটি দেশই শিল্পে উন্নত। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষায় 2014 অনুযায়ী ভারতের অর্থবছরে জিডিপিতে শিল্পের অবদান ছিল শতকরা 29%। বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে মধ্যে অন্যতম হচ্ছে পাট শিল্প। বাংলাদেশের কৃষি নির্ভর শিল্পগুলোর মধ্যে পাট শিল্প অন্যতম। এ দেশের পর্যাপ্ত উৎকৃষ্ট পাট চাষ হয়। কাঁচামালের সহজলভ্য পাটের শিল্পের উন্নতি সহায়তা হচ্ছে। পাটকে সোনালী আঁশ বলা হয়। 1951 সালে 1000 তাঁত নিয়ে নারায়ণগঞ্জের আদমজি নগরে প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আদমজি পাটকল বন্ধ রয়েছে, তবে বেসরকারিভাবে অনেক পাটকল গড়ে উঠেছে। সরকারি ও বেসরকারি মোট পাটকলের সংখ্যা 205টি। পাটের পরেই বস্ত্রের অবস্থান। কার্পাস বয়ন শিল্প বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প। বাংলাদেশের খাদ্যের উপরে বস্ত্রের প্রয়োজন, তাই বস্ত্র শিল্পের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই শিল্প স্বয়ংসম্পূর্ণ নয়, দেশের আবহাওয়া বস্ত্র শিল্পের অনুকূল। বিদেশ থেকে আমদানি তুলা সুতা দিয়ে বাংলাদেশের সুতা ও বস্ত্র কলগুলো পরিচালিত হয়। বাংলাদেশ প্রতি বছর জাপান, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশ থেকে বিপুল পরিমাণ তুলা, সুতি বস্ত্র ও সুতা আমদানি করে থাকে। কাগজ শিল্প। কাগজ শিল্প বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প। 1953 সালে বাংলাদেশের চন্দ্রকোনায় প্রথম কাগজের কল স্থাপিত হয়। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে 6টি কাগজের কল, 4টি বোর্ড মিল ও 1টি নিউজপ্রিন্ট কারখানা আছে। বেসরকারিভাবে উল্লেখযোগ্য সংখ্যক কাগজের কল গড়ে উঠেছে। সার শিল্প। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশের জন্য কৃষিকাজের জন্য সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 1951 সালে বাংলাদেশের প্রথম ফেঞ্চুগঞ্জে সার কারখানা স্থাপিত হয়। বর্তমানে 17টি সার কারখানা থেকে সার উৎপাদন হচ্ছে। এর মধ্যে প্রধান প্রধান সার কারখানাগুলো হচ্ছে ঘোড়াশাল সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানা, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, জামালপুর জেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা, ফেঞ্চুগঞ্জে অ্যামোনিয়া সালফেট সার কারখানা। বাংলাদেশের বৃহৎ শিল্পের মধ্যে সার অন্যতম। বাংলাদেশের অর্থনৈতিক পোশাক শিল্পের অবদান। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটি শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। 70-এর দশকে শেষে 80-এর দশকের প্রথম থেকে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। এরপর এই শিল্প অতি দ্রুত বাংলাদেশে রপ্তানিমুখর হয়ে ওঠে। বাংলাদেশে পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে গড়ে উঠেছে। 70-এর দশকে 80-এর দশকে প্রথম দিকে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। এরপর এই শিল্প অতি দ্রুত বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে নিজের স্থান করে নেয়। বর্তমান দেশে অনেকগুলো রপ্তানিমুখী পোশাক শিল্প ইউনিট রয়েছে। এগুলোর প্রায় শতকরা 75% ঢাকা অঞ্চল অবস্থিত। অবশিষ্ট প্রায় সবই চট্টগ্রাম বন্দরে, সাময়িক নগরীতে এবং কিছু খুলনা এলাকায় রয়েছে। 2017-18 সালে এই শিল্পে বাংলাদেশে 15,426 মিলিয়ন মার্কিন ডলার আয় করে, যা মোট রপ্তানি আয়ের শতকরা 42.7%। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিকাশের অনুকূল পরিবেশ বিদ্যমান। অন্যান্য নিয়ামকের মধ্যে স্বল্প মজুরিতে, শ্রমশক্তিতে সহজলভ্যতা অন্যতম। এদেশে এই শিল্পের বিকাশের মাধ্যমে দক্ষ অদক্ষ বিপুল শ্রমশক্তি, বিশেষ করে সমাজে নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী আয় রোজগার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতে সুফল বয়ে আনছে। পোশাক শিল্পকে এখন বলা হয় বিলিয়ন ডলার শিল্প। এই শিল্প জাপান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা প্রভৃতি দেশে বিনিয়োগ করছে। চট্টগ্রাম ও ঢাকার ইপিজেড দুটি কেন্দ্রীয় বজ্র শোধনাগার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো স্থাপনে বাংলাদেশ পরিবেশ দূষণ করা রোধ করা সম্ভব হবে। বাংলাদেশের অধিকাংশ পোশাক শিল্পের শ্রমিকই হচ্ছে নারী। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প দিন দিন তার গুরুত্ব আরও বেড়েই যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছে, বাড়িতে ভালো থাকবে, নিরাপদে থাকবে। আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।